পায়ের গোড়ালিতে সমস্যা যাদের হচ্ছে এটার সাথে আসলে ভিটামিন ডি ডেফিশিয়েন্সির কোনো রিলেশন রয়েছে কিনা এবং এক্ষেত্রে লাইফস্টাইল মোটিফিকেশনটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ভিটামিন ডি এর সম্পর্ক আছে আজকাল বিশেষ করে আমরা খুবই দেখছি বিশেষ করে মহিলাদের যারা একটু গরের মধ্যে থাকে ম্যাক্সিমাম সময় তাদের ক্ষেত্রে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হচ্ছে খুবই কমন এবং বিশেষ করে বোরকা লেডি যারা তাদের ক্ষেত্রে খুবই কমন আজকাল ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে ইভেন পুরুষদের মধ্যেও হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা আমরা যদি দেখি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু অধিকাংশ মানুষেরই কিন্তু ভিটামিন ডি রেঞ্জটা অনেক কম থাকে মূলত কারণ এক হলো খাদ্য অভ্যাস প্রপার প্রপার ডায়েট একটা খুব ইম্পর্টেন্ট বিষয় পাশাপাশি আপনার ল্যাক অফ এক্সারসাইজ অথবা আপনি বলতে পারেন সিডেন্টারি লাইফস্টাইল আরেকটা খুবই কমন যেটা হচ্ছে আজকাল আমাদের ঘুমের সমস্যা স্লিপিং প্যাটার্ন ঠিক নেই এবং এগুলো থেকে আজকাল প্রায় আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যায় স্ট্রেসও এখানে কমন একটা কারণ তো সেই সব ক্ষেত্রে আমরা যেটা বলি সব সময় প্রপার ডায়েট মেনটেন করা হ্যাঁ ডায়েট অ্যান্ড নিউট্রিশনের এখানে খুব ইম্পর্টেন্ট একটা রোল থাকে তার খাদ্যাভ্যাস এবং পাশাপাশি হলো তাকে লাইফস্টাইলের ক্ষেত্রে প্রপার টাইমে তাকে ঘুমানো স্লিপের সাথে সাথে তার প্রপার পানি ইনটেক করা আচ্ছা যেন ডিহাইড্রেটেড না হয়ে যায় এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট